South Asian Immigration and Business Consultant Limited থেকে আজকে আমরা একটি দ্বীপ রাষ্ট্র নিয়ে কথা বলব সেন্ট কিটস নেভিস দুটি দ্বীপ মিলে একটি কান্ট্রি এই কান্ট্রিটার নাম আপনারা নিশ্চয়ই জানেন উত্তর আমেরিকা মহাদেশের ওয়েস্ট ইন্ডিজে এই রাষ্ট্রটি অবস্থিত এই রাষ্ট্রটি সম্পূর্ণ কমনওয়েলথভুক্ত কান্ট্রি এবং 100% পর্যটন কান্ট্রি সেন্ট কিটস নেভিসের প্রধান অর্থনীতি পর্যটন কেন্দ্রিক দ্বিতীয় হলো এগ্রিকালচার চিনি তৈরির জন্য যে আখের চাষ করা হয় সেটা তাদের একটা বড় রকমের অর্থনৈতিক ফসল হিসাবে সেখানে চাষ করা হয় সেন্ট কিটস নেভিস গভর্নমেন্ট 1980 সালের পর থেকে বর্তমান পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীদেরকে সরাসরি সেখানে বিনিয়োগ করার জন্য দ্বার উন্মুক্ত করে রেখেছে বিদেশি বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ করার মাধ্যমে সেন্ট কিটস নেভিসের পাসপোর্ট প্রাপ্ত হয় যেটাকে আমরা সিটিজেনশিপ বলি সেন্ট কিটস নেভিসের পাসপোর্টধারীরা পৃথিবীর 160টির অধিক দেশে ভিসা ফ্রি যাতায়াত করা ট্রাভেল করা ফ্যামিলি লিভিং করা বাচ্চা কাচ্চাদের লেখাপড়া করা এবং বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য প্রসার করার জন্য সুযোগ দিয়েছে খুবই শক্তিশালী অর্থনীতির একটি দেশ সেন্ট কিটস নেভিস সেন্ট কিটস নেভিসে সাধারণত তিন ভাবে বিনিয়োগ করা যায় এক নম্বর যে বিনিয়োগের অপশন আছে সেটা সেন্ট কিটস নেভিসের গভর্নমেন্টের অনুমোদিত কমার্শিয়াল রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট দ্বিতীয়ত হলো এগ্রিকালচার সেক্টর বিশেষ করে আখের চাষের জন্য এখানে বিনিয়োগ করা যায় তৃতীয় বিনিয়োগ হিসাবে সেন্ট কিটস নেভিস গভর্নমেন্টের বন্ডে যেটাকে এসজিএফ বন্ড বলে সেখানে বিনিয়োগ করা যায় আমরা ইমিগ্রেশন এবং বিজনেস কনসালটেন্ট হিসেবে সবসময় সেন্ট কিটস নেভিস গভর্নমেন্টের বিনিয়োগের ক্ষেত্রে আমরা কমার্শিয়াল রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্টটাকে বেশি প্রায়োরিটি দিই কমার্শিয়াল রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট একদম ফিক্সড মুনাফা পাওয়া যায় আপনারা নিশ্চয় জেনে খুশি হবেন যে পৃথিবীর সবচেয়ে বড় দুটো চেইন হোটেল গ্রুপ একটা হায়াত গ্রুপ আর একটা ম্যারিয়ট গ্রুপ এই দুটো গ্রুপের 5-star এবং 7-star হোটেল সেন্ট কিটস নেভিসে অনেকগুলো জায়গাতে তারা তৈরি করেছে এবং এই হোটেলগুলোতে তারা শেয়ার বিক্রি করে শেয়ার বিক্রির মাধ্যমে তারা বছরে নির্দিষ্ট পরিমাণ প্রফিট দেয় বছরে তিনবার চারবার তারা বিনিয়োগকারীকে ফিক্সড প্রফিট দেয় তো কমার্শিয়াল রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্টটা সম্পূর্ণ সিকিউর এবং নির্দিষ্ট পরিমাণ ফিক্সড মুনাফা পাওয়া যায় সেন্ট কিটস নেভিসের বিনিয়োগের ক্ষেত্রে কমার্শিয়াল রিয়েল এস্টেটে বিনিয়োগের ক্ষেত্রে ন্যূনতম 2,20,000 আমেরিকান ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় 2 কোটি টাকা বিনিয়োগ করে যে কোনো বিনিয়োগকারী বা ব্যবসায়ী সেন্ট কিটস নেভিসে সিটিজেনশিপ বা পাসপোর্ট নিতে পারেন আমি আগেই বলেছি যে সেন্ট কিটস নেভিস এবং সেন্ট কিটস নেভিসের পাসপোর্টধারীরা পৃথিবীর বিভিন্ন দেশে অবাধে ব্যবসা বাণিজ্য করতে পারে সেটা ইউরোপ মহাদেশ হতে পারে আফ্রিকা মহাদেশ হতে পারে এশিয়া মহাদেশ হতে পারে এবং আমেরিকা মহাদেশ হতে পারে তাদের জন্য সারা পৃথিবী ব্যবসা বাণিজ্য ভিসা ফ্রি যাতায়াত করা পর্যটনের জন্য বিভিন্ন দেশে যাওয়া বাচ্চা কাচ্চাদের জন্য লেখাপড়া করা অবাধ সুযোগ আছে ঠিক এরকমই একটা প্রজেক্ট আমাদের হাতে বর্তমানে সেন্ট কিটস নেভিসের এই মুহূর্তে চলমান আছে যেটা হায়াত গ্রুপের একটা হোটেল হচ্ছে যেটার নাম হলো পার্ক হায়াত সেন্ট কিটস নেভিস আমি আপনাদের জানানোর জন্য বলছি যে এটা সেন্ট কিটস নেভিসের বর্তমান অবস্থা এবং বিভিন্ন হোটেল এবং রিসোর্ট গুলো সেখানে 5-star 7-star স্ট্যান্ডার্ড রয়েছে এবং পর্যটনের জন্য খুবই সুন্দর জায়গা আগ্রহী যারা বিজনেসম্যান এবং বিনিয়োগকারী অবাধে পৃথিবীর বিভিন্ন দেশে ভিসা ফ্রি যাতায়াত করা বাচ্চা কাচ্চাদের লেখাপড়া করার জন্য কোনো টেনশন করতে চান না তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো যে আপনারা সেন্ট কিটস নেভিস দেশটিতে সরাসরি সিটিজেনশিপ বা পাসপোর্ট নেন প্রসেসিং সময় মাত্র
লাগবে 6 মাস। 6 মাসের মধ্যেই আপনি পাসপোর্ট পেয়ে যাবেন এবং আপনাকে নির্দিষ্ট পরিমাণ কোনো দিন সেন্ট কিটস নেভিসে থাকতে হবে না। কোনো এডুকেশন এখানে প্রয়োজন নাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি কোনো প্রয়োজন নাই। আপনি পাসপোর্টটা রিসিভ করার জন্য সেন্ট কিটস নেভিসে যে করতে পারেন অথবা সেন্ট কিটস নেভিসের বাইরে যে কোনো কান্ট্রি থেকে আপনি করতে পারেন। সেন্ট কিটস নেভিস থেকে উত্তর আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশের যে ডিস্টেন্স সেটা কিন্তু খুবই কম। নিউ ইয়র্ক থেকে সেন্ট কিটস নেভিসের ডিস্টেন্স মাত্র 75 কিলোমিটার। আমরা যদি সেন্ট কিটস নেভিসের এয়ারলাইন্সের রুটটা বলি, সেটা হিত্রো হয়েও যাওয়া যায়, নিউ ইয়র্ক হয়েও কিন্তু যাওয়া যায়, আবার দুবাই হয়েও কিন্তু রুট আছে, সবভাবেই যাওয়া যায়। আগ্রহী বিনিয়োগকারীরা যদি বিনিয়োগ করার আগে আপনারা কখনো চিন্তা করেন যে সেন্ট কিটস নেভিসে আগে আমরা দেখতে চাই, এই কান্ট্রি সম্পর্কে আমরা সরজমিনে ভিজিট করতে চাই, তাহলে আমরা সব ধরনের ব্যবস্থা করতে পারবো। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সাউথ এশিয়ান ইমিগ্রেশন অ্যান্ড বিজনেস কনসালটেন্ট লিমিটেড সেন্ট কিটস নেভিস গভর্নমেন্টের অনুমোদিত ইমিগ্রেশন অ্যান্ড বিজনেস কনসালটেন্ট। আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের দ্বার সবসময় উন্মুক্ত আছে। আপনারা আমাদের সাথে ইমেলে, মোবাইলে অথবা সরাসরি আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করবেন। ধন্যবাদ।